সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঢাকার পূর্বাচলে কাঞ্চন ব্রিজের সন্নিকটে প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ব্লগে আপনাদের স্বাগতম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত নির্দিষ্ট বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। বাণিজ্য মেলার নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে চেপে বসলাম। বাসের ভাড়া জনপ্রতি 30 টাকা। বাস থেকে নেমেই চোখে পড়ল ক্রেতা বিক্রেতাদের স্বাগতম জানানোর জন্য বিশাল স্বাগতম গেট। পূর্বাচলে প্রথমবারের মতো বাণিজ্য মেলায় আসার অনুভূতিটা ছিল অসাধারণ। দর্শনার্থীদের জন্য বিকাশের পক্ষ থেকে চলছে চমৎকার একটি অফার। বিকাশের মাধ্যমে প্রবেশ মূল্য ক্রয় করলেই 50% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যায়। বাণিজ্য মেলার প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। আমরা বিকাশের মাধ্যমে দুইটা টিকিটের মূল্য 80 টাকা বিকাশ করে 40 টাকা ক্যাশব্যাক পেয়েছি। পদ্মা সেতুর আদলে গড়া প্রধান প্রবেশ পথ সত্যি চমৎকার লেগেছে। অবশেষে আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। মেলার প্রধান স্থানটি দেখতে বহির্বিশ্বের কোনো বিমানবন্দরের মতো লাগছে। চলুন কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করি। আমরা বাঁ দিকের অংশটি প্রথম ঘুরে দেখতে যাচ্ছি। এখানে রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স ও ফার্নিচারের স্টল। এছাড়াও রয়েছে প্রাণের একটি বিশাল স্টল এবং বিভিন্ন কাপড় ও প্রসাধনীর স্টল। মেলার ঠিক মাঝামাঝি অংশে রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত হোটেল অবকাশের রেস্টুরেন্ট, যেখান থেকে সুলভ মূল্যে পছন্দমতো খাবার উপভোগ করতে পারবেন। এবার আমরা মেলার ডান দিকে প্রবেশ করলাম। এখানে বিভিন্ন ব্যাংক, বীমা, কাপড়, প্লাস্টিক সামগ্রী এবং খাবার পণ্যের স্টল রয়েছে।
এটি মেলার পেছনের অংশ। এখানে পুরুষ ও মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। আমার কাছে ভেতরের অংশ থেকে বাহিরের অংশটুকু বেশি জমজমাট এবং আকর্ষণীয় মনে হয়েছে। পেছনের দিকে বাহিরের অংশে রয়েছে বিভিন্ন খাবারের স্টল। এবার চলে আসলাম মেলার ঠিক সামনের অংশটুকু ঘুরে দেখতে। ঘোরাফেরা শেষে ভেতর থেকে কিছু পণ্য ক্রয় করে বাড়ির পথে হাঁটা শুরু করেছি। পূর্বাচলে প্রথম বাণিজ্য মেলার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।